ইন্সপেকশন ফ্রম ফ্রন্ট, দেখবো এখানে কোনো সোয়েলিং আছে কি না, বলবো ঢোক গিলেন, দেখে নিলাম, শেষ এক্সামিনেশন। যদি মনে হয় কোনো সোয়েলিং আছে তাহলে বলবো জিব্বাটা বাই করে, জিব্বা বাই করলে সোয়েলিং যদি উপরের দিকে উঠে যায় এটা থাইরোগ্লোসাল সিস্ট, না উঠলে এটা থাইরয়েড গ্ল্যান্ড। আমি হয় ইন্সপেকশন এতটুকু শেষ। তারপর পিছনে এসে এটা নেক স্ট্রাকচার, হ্যাঁ একটা একটা করে দুই পাশে একসাথে না, থাইরয়েডে দুইটা লোক থাকে, রাইট লোক লেফট লোক, তাহলে রাইট লোকটা ফিল করবো পালপেট করবো, লেফট লোকটা পালপেট করবো। কোনো সোয়েলিং আছে নাই তাহলে আর কিছু করার দরকার নেই, সোয়েলিং থাকলে আমি এই হাতটা নিচের দিকে নিব, এরকম বলবো। এখন আপনি ঢোক গিলেন, ঢোক গিলে লোয়ার লিমিটটা বোঝা যাবে না, এটা যদি সোয়েলিং থাকে তাহলেই করবো আমি, আর হয় না। সোয়েলিং যদি থাকে আমি এই যে ফিল করতেছি এখানে আমি টেম্পারেচার দেখবো, টেন্ডারনেস আছে কি, এমন এটা কি নডিউলার মানে কয়টা নডিউল, মাল্টি নডিউল নাকি সিঙ্গেল নডিউল নাকি ডিফিউজ, সেটা বোঝার চেষ্টা করবো। হ্যাঁ এই জিনিসগুলো আমি দেখে নেব, আর লোয়ার লিমিটটা বোঝার চেষ্টা করবো। লোয়ার লিমিট যদি আমি বুঝতে পারি ঢোক গিলার পরে তাহলে আর পারকাশন করতে হয়, আর যদি দেখি যে লোয়ার লিমিট বুঝতে পারতেছি না তাহলে পারকাস করতে হয়, এরকম করে নিচের দিকে নামবো। যদি দেখি যে আমি ডাল পাচ্ছি তার মানে থাইরয়েড গ্ল্যান্ড কতদূর পর্যন্ত চলে আসছে, সরি নিচের দিকে না উপরের দিকে হবে, নিচের থেকে, হ্যাঁ যেখানে ডাল পাচ্ছি মনে হবে যে থাইরয়েড গ্ল্যান্ডটা রেট্রো এক্সটার্নাল এক্সটেনশন হয়ে এইখানে চলে আসছে। এবং যদি থাইরয়েড গ্ল্যান্ড এনলার্জ না হয় তাহলে কিন্তু শুধু পালপেশন পর্যন্তই শেষ, যদি এনলার্জ থাকে লোয়ার লিমিট না পাই তাহলে পারকাশন, লোয়ার লিমিট পাইলে পারকাশন নয়, আর এনলার্জ থাকলে অস্কালপেশন করতে হয়। স্টেথোস্কোপটা কানে লাগাই থাইরয়েড গ্ল্যান্ডের উপরে রেখে আমরা দেখবো থাইরয়েড দুই আছে কি।